যে কিভাবে আমরা বুঝতে পারি যে একজন মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। এর সব লক্ষণই থাকতে পারে, আবার কিছু কিছু নাও থাকতে পারে। আবার এসব লক্ষণ থাকলেই যে ব্রেন টিউমার হয়েছে এরকম ভাবার কোনো কারণ নাই। এজন্য আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব যে এরকম লক্ষণ থাকলেই আপনারা ভাববেন না যে ব্রেন টিউমার হয়েছে, কারণ অনেকেই ভয় পেয়ে যেতে পারেন। তবে ব্রেন টিউমারের প্রথম যে সমস্যা বা যেটা নিয়ে আসেন সেটা হলো মাথা ব্যথা। এই মাথা ব্যথা কেউ কেউ বলেন সকালের দিকে বেশি হয়, দিনে কম, কখনো কখনো ওখানে তীব্র হতে পারে। মাথা ব্যথার সঙ্গে বমি অথবা বমি বমি ভাব, এটা একটা কমন প্রবলেম যে বমি অথবা বমি বমি ভাব এবং মাথা ব্যথা একসঙ্গে থাকলে আমরা ব্রেন টিউমার সন্দেহ করে থাকি। এছাড়াও আমাদের ব্রেনে টিউমারের লোকেশন অনুযায়ী বিভিন্ন ধরনের সিমটম হতে পারে। যেমন অনেকে চোখে কম দেখতে পারেন বা চোখে ডাবল ভিশন দুইটা দেখতে পারেন, ঝাপসা দেখতে পারেন এবং আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। অনেকে আছেন কানে কম শুনতে পারেন, এটা যে কোনো বাম অথবা ডান কান হতে পারে অথবা দুই কানেই কম শুনতে পারেন। এবং সুপ্রাটেন্ট্রিয়াল টিউমার বা কর্টিক্যাল টিউমার যেগুলো ব্রেনে আসে এগুলাতে খিঁচুনি হতে পারে, আমাদের হাত পা খিঁচুনি হতে পারে। এবং গ্রামে অনেক রোগী দেখা যায় যে খিঁচুনিকে ওনারা অন্যভাবে ব্যাখ্যা করেন, কিন্তু ব্রেন টিউমারে খিঁচুনি হতে পারে। এছাড়াও ব্রেনের লোকেশন অনুযায়ী যেমন যে কোনো একদিকের হাত পা অবশ হয়ে যেতে পারে, দুই পা অবশ হতে পারে, মাঝে মাঝে জ্ঞান হারাতে পারেন বা প্রথমেই আনকনশাস নিয়েও প্রেজেন্ট করতে পারেন। কাজেই ব্রেন টিউমারের লক্ষণ অনেক রকম হতে পারে, আবার এই লক্ষণ থাকলেই যে ব্রেন টিউমার হয়েছে এটাও কনফার্ম না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে এইসব লক্ষণ পেলেই ভয় পাবেন না, দ্রুত নিউরোসার্জনের কাছে বা নিউরোলজিস্টের কাছে যাবেন, তারা ডায়াগনোসিস করবেন আসলে কী হয়েছে। এরপরে আপনার কাছে জানতে চাই যে